কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত, কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় উদ্দীপ্ত। 8 বছর আগে 2009 সালত তৎকালীন বিজিআর সদর দপ্তর পিলখানাত 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন শিকার হইল নিষ্ঠুর হত্যাকাণ্ড। বিজিআর জুয়ানল রাতত এই হত্যাকাণ্ড সংঘটিত হইল। আগামী হাইল রবিবার ওই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করিব হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ শওকত হোসেনের সভাপতিত্বে বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকি ও বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের 72 বেঞ্চ এই রায় ঘোষণা করিব। রায়ত জানা যাব আসামিওয়ালার বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া দণ্ড হদ্দুর বহাল আছে। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অ্যাটর্নি জেনারেল মাহবুবা আলম হইদে বিজিআর বিদ্রোহ সংগঠিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাগিনের মধ্যে এককান। এই মামলার ঘাতকলরে চরম দণ্ড দেওয়া নইলে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাইত না। আসামি পক্ষের অন্যতম আইনজীবী এম আমিনুল ইসলাম জানাইলি মামলা তারা যে যুক্তিতর্ক উপস্থাপন করছি তার আলোকে রায় হইব এবং ওই রায়ত আরা ন্যায় বিচার আশা করি। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর তৎকালীন বিজিআর বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানার বিদ্রোহের ঘটনার 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হইল। এই ঘটনাত ওই বছরের 28 ফেব্রুয়ারি লালবাগ থানাত হত্যা ও বিস্ফোরক আইনত দুয়ো মামলা করা হয়। পরবর্তীকালে নাম মামলা দুয়ো হস্তান্তর হয় নিউ মার্কেট থানা। হত্যা মামলার মোট আসামি আসিল 850 জন। 2013 সালের 5 নভেম্বর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ডাক্তার মোহাম্মদ আক্তারুজ্জামান এই মামলার রায় ঘোষণা করে। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা, যার চলে যায় সেই বোঝে হয়। দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।